Okay, so we are going to start our lecture with the topic of contract of indemnity and guarantee. So you see, this is actually a major part of an indispensable part of Indian Contract Act 1872. Here you see there are different sections. Section 124, 125, 126 to 147. So, a contract of indemnity. তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো না? জি স্যার শুনতে পাচ্ছি. Contract of indemnity, 124, section 124. Rights of indemnity, contract of guarantee, section 126. Consideration for guarantee, nature of sureties, liability, section 128, continuing guarantee. So we will discuss all these terms, okay? Contract of indemnity and guarantee, এখানে তার যে টপিকগুলো রয়েছে এগুলোকে দেখানো আছে. Now let's start discussing from here. What is contract of indemnity? Section 124 says, the definition of a contract of indemnity as a contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself or by the conduct of any other persons is called a contract of indemnity. So as per the definition, we get there are two parties in this form of contract. Usually there are two parties in any contract. The party who promises to indemnify or save the other party from loss is known as indemnifier. So whereas the party who is promised to be saved against the loss is known as indemnified or indemnity holder. তাহলে এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো যে A may contract to indemnify B against the consequence of any proceedings with C. A B কে বলছে যে আমি তোমাকে সেভ করব যদি C তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে যদি তোমার কোনো লস হয়, which C may take against B in respect of a sum of টাকা 5,000. Advanced by C to B. In consequence, when B, who is called upon to pay the sum of money to C, fails to do so, C would be able to recover the amount from A as provided in section 124. তাহলে A বলছে B কে যে আমি তোমাকে সেভ করব, তোমাকে ইন্ডেমনিফাই করব যদি C তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। সি কি করেছে, যেটা সি বি কে 5,000 টাকা অ্যাডভান্স করেছিল, ইন কনসিকোয়েন্স ওয়েন বি হু ইজ কলড আপন টু পে, যখন সি বি কে বলল যে তুমি আমাকে টাকাটা ফেরত দাও, ঠিক আছে, যে টাকাটা আমি তোমাকে অ্যাডভান্স করেছিলাম এটা তুমি আমাকে ফেরত দাও টু সি, সি ফেলস টু upon to pay the sum of money to C, fails to do so. এবং B সেটা C কে ফেরত দিতে পারলো না, তাহলে C would be able to recover the amount from A. C এই টাকাটা A এর কাছ থেকে নিতে পারবে, কেন নিতে পারবে, কারণ A B কে ইন্ডেমনিফাই করার জন্য বলেছিল। আচ্ছা, এই এই এক্সাম্পলটা একটু কমপ্লিকেটেড, মানে এখানে একটু প্যাচ বেশি, বোঝা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য। তো এই এই এক্সাম্পলটা একটু ইজি হবে, দেখো এটা বলছে যে এক্স এ শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি লস্ট হিজ শেয়ার সার্টিফিকেট। এ কি করলো, একটা কোম্পানির শেয়ার হোল্ডার, সে শেয়ার সার্টিফিকেট হারিয়ে ফেললো, হি অ্যাপ্লাইড ফর দ্য ডুপ্লিকেট, সে এসে ডুপ্লিকেট সার্টিফিকেট চাইলো কোম্পানির কাছে, দ্য কোম্পানি অ্যাগ্রিড টু ইস্যু, কোম্পানি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমাকে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবো অন দ্য টার্ম দ্যাট এক্স উইল কম্পেনসেট দ্য কোম্পানি। তবে এখানে একটা টার্মিন এখানে একটা ইয়ে আছে, কন্ডিশন আছে যে এক্স কি করবে,
কোম্পানিকে কম্পেনসেট করবে এগেইনস্ট দ্য লস হোয়ার এনি হোল্ডার প্রোডিউসেস দ্য অরিজিনাল সার্টিফিকেট। যেহেতু অরিজিনাল সার্টিফিকেট হারানো গেছে, অরিজিনাল সার্টিফিকেট প্রসিড করে কোম্পানি থেকে কেউ যদি কোনো বেনিফিট নেয় তাহলে সেটার, যেহেতু এ বলছে যে তার এটা হারিয়ে ফেলছে, হ্যাঁ, সুতরাং এর অবশ্যই সমস্ত মেজার নেওয়া উচিত যাতে করে অরিজিনাল সার্টিফিকেটটা আর এই কোম্পানির কাছে প্রসিড না হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি হয় এবং যদি কোম্পানির কোনো লস সাফার করতে হয় এই জন্য, সেটার জন্য এক্স লায়াবল থাকবে। হিয়ার দেয়ার ইজ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বিটুইন এক্স অ্যান্ড দ্য কোম্পানি। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটু যদি এক্সপ্লেইন করি বিষয়টা এইভাবে, যেমন ধরো ওদের এই কেসটাই দেখি আমরা। এক্স একটা একটা কোম্পানির শেয়ার হোল্ডার, সে কি করলো, তার যে শেয়ার সার্টিফিকেটটা আছে এই শেয়ার সার্টিফিকেটটা সে হারিয়ে ফেললো, লস্ট, হারিয়ে ফেললো। হারিয়ে ফেলার পরে এবার সে কোম্পানিকে বলছে, সাপোজ কোম্পানি হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানি অথবা এবিসি কোম্পানি, কোম্পানির কাছে গেল এবং গিয়ে বললো যে আই এম সরি, আমার তো শেয়ার সার্টিফিকেট যেটা হারিয়ে গেছে, এখন আমি তো এই শেয়ারের কোনো বেনিফিট এই কি বলে এটাকে ক্লেম করতে পারবো না। তখন কোম্পানি বলল, ওকে নো ওয়ারিস, আমরা তোমাকে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি, তবে তুমি আমাদেরকে এই অ্যাসিওরেন্স দিতে হবে যে পরবর্তীতে এই অরিজিনাল সার্টিফিকেটটা আমাদের কাছে কেউ প্রসিড করে আমাদের থেকে কোনো বেনিফিট যেন ক্লেম না করে সেই বিষয়টা তুমি রেস্ট্রিক্ট করবা, তুমি দেখবা যদি কেউ করে তাহলে। একদিকে হচ্ছে তোমাকে আমরা ডুপ্লিকেট সার্টিফিকেটটা ইস্যু করছি, এটা ডুপ্লিকেট, এটা তোমাকে আমরা ইস্যু করলাম, ঠিক আছে, এখন তুমি এই সার্টিফিকেট দিয়ে বেনিফিট নিবা। আবার অরিজিনাল সার্টিফিকেট আরেকজন কোন একজন ব্যক্তি, হয়তো ধরেন এটা হতে পারে জেট, ঠিক আছে, ও এটা পাইলো খুঁজে, ও এসে এখানে কোনো কিছু ক্লেম করলো, তাহলে এই ক্লেমটা যদি, যেহেতু এটা এটা অরিজিনাল সার্টিফিকেট, এটা নিয়ে এসে কেউ যদি ক্লেম করে তাহলে কোম্পানি তাকে সেই বেনিফিট দিতে বাধ্য। তাহলে কোম্পানি কি ডাবল বেনিফিট দিবে নাকি? হ্যাঁ, কোম্পানি নিশ্চয়ই ডাবল বেনিফিট দেবে না। তখন কোম্পানি করবে কি, এই যে অরিজিনাল সার্টিফিকেটটা যেহেতু এক্স বলছে হারিয়ে ফেলেছে, সুতরাং ওইটা আসলে হারিয়ে গেছে এবং এক্স পসিবল যত মেজার আছে, যেমন থানায় জিডি করা, তারপরে পত্রিকাতে সার্কুলার দেওয়া, এই সমস্ত কাজগুলো এক্সকে করতে হবে। যদি করে তাহলে বোঝা গেল যে যেটা হারিয়ে গেছে ওইটা আসলে মানে আইন দ্বারা প্রোটেক্টেড হয়ে গেল, ওইটা আর কেউ প্রসিড করতে পারবে না কোম্পানির কাছে। ঠিক আছে, তাহলে ডুপ্লিকেটটাই অ্যাক্টিভ থাকবে। এখন যদি কোনো কারণে কোম্পানি এই অরিজিনাল সার্টিফিকেট কেউ নিয়ে আসে, সেটার জন্য তাকে ক্লেম সেটেল করতে হয়, পে করতে হয় কিছু, সেই অ্যামাউন্টটা কোম্পানি এক্সের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে, কম্পেনসেশন হিসেবে চার্জ করতে পারবে, কম্পেনসেশন হিসেবে চার্জ করতে পারবে। তো সেটা কি কোন কোন কন্ট্রাক্টের অধীনে চার্জ করতে পারবে? কোন কোন কন্ট্রাক্টের অধীনে চার্জ করতে পারবে? এই কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যেমন আমার আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একটা বিমা পলিসি ছিল, ইন্স্যুরেন্স পলিসি ছিল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা নাকি হাউএভার মোস্ট প্রবাবলি সেটা ডেল্টাই হবে, অনেক আগের কথা, এখন থেকে 10-15 বছর আগের কথা। তো সেখানে আমার একটা পলিসি ছিল, আমি এটা 5 বছর বা 6 বছর আমি এটা কন্টিনিউ করেছি। 6 বছর কন্টিনিউ করার পরে আমার কাছে মনে হলো যে আই শুড নট কন্টিনিউ ইট এনি মোর, এটা 15 বছরের পলিসি ছিল, বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, 15 বছরের পলিসি ছিল, আমার কাছে মনে হলো যে আই শুড নট কন্টিনিউ ইট এনি মোর,
কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা যখন ম্যাচিউরড হবে তখন এই কোম্পানি আমাকে সুদ দেবে, ইন্টারেস্ট দেবে, এবং আমি আই ওয়াজ নট ইন ফেভার অফ রিসিভিং ইন্টারেস্ট। অল দ্য ওয়ে আই ট্রাই টু অ্যাভয়েড ইন্টারেস্ট অন মানি, ঠিক আছে? তো সেই জন্য আমার মনে হচ্ছিল ইন্টারেস্ট একেবারে হারাম, যেটা ইসলাম বলছে ইন্টারেস্ট ইজ হারাম। তো আমি এই হারাম জায়গা থেকে বের হওয়ার জন্য আমাকে প্রথমে বোঝানো হয়েছিল, এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার তাহলে আপনি এটা করছিলেন কেন। আমি করেছিলাম যে আমাকে যিনি করিয়ে দিয়েছিলেন এটা আমার এক রিলেটিভ, উনি বলছিলেন যে না তোমার এখানে ইন্টারেস্ট চার্জ হবে না, মানে তুমি ইন্টারেস্ট পাবে না, এটা তুমি প্রফিটের পার্ট পাবা, কোম্পানি বিজনেস করবে, বিজনেস করে তোমাকে প্রফিট দেবে। কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারছিলাম যে না আসলে কোম্পানি আমাকে যেটা দিবে বেশি সেটা আসলে প্রফিট না, সেটা ইন্টারেস্ট। তো সেই জন্য আমি 6 বছর পরে এই এটা ইন্স্যুরেন্সটা সারেন্ডার করে দিতে চাইলাম। তো আমি যখন কোম্পানির কাছে গেলাম, সাপোজ মিস্টার শরীফ, ঠিক আছে, আমি যখন কোম্পানির কাছে গেলাম ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, যাওয়ার পরে সারেন্ডার করতে গেলাম পলিসি আফটার 6 ইয়ার্স, এটা খুব একেবারে ইম্যাচিউর অবস্থা। তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বললো আপনাকে আমরা একটা, যখন আপনি পলিসি করেন তখন আপনাকে আমরা একটা বিমা দলিল দিয়েছিলাম, একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট দিয়েছিলাম, ঠিক আছে, বিমা দলিল। এই বিমা দলিলটা আপনি নিয়ে আসেন, তাহলে আপনি আপনার এখানে যেই অ্যামাউন্ট জমা রেখেছেন সেই অ্যামাউন্ট গুলো আপনি ফেরত পাবেন, ঠিক আছে, বিমা দলিল ওটা নিয়ে আসেন। তো এখন আমার এর মধ্যে বেশ কয়েকবার বাসা চেঞ্জ হয়েছে, তো আমি আসলে যে কোথায় বিমা দলিলটা রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। সো ওটা ওই আগের এক্সাম্পলটার মতোই, যেটা আমি আসলে মূলত হারিয়ে ফেলেছি, অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছি, অথবা কোথায় একেবারে কোন কাগজের মধ্যে আছে এটা খুঁজে বের করাটাও আমার কাছে খুব একটু ট্রাবলসাম মনে হচ্ছিল। তখন আমি তাদেরকে বললাম যে আই এম সরি, আই হ্যাভ লস্ট ইট। তখন তারা আমাকে বললো যে ওকে নো ওয়ারিস, সমস্যা নাই, আমরা আপনাকে একটা ডুপ্লিকেট ইন্স্যুরেন্স সার্টিফিকেট আমরা ইস্যু করব, আপনার এই পলিসির আন্ডারে আগে যেটা করেছিলাম সেটারই একটা কপি অথবা একটা ডুপ্লিকেট আমরা ইস্যু করব। তবে আপনার জন্য এই কিছু করণীয় আছে, সেটা হলো আপনি প্রথমে থানায় যাবেন, থানায় গিয়ে একটা জিডি করবেন এবং আপনার এই পলিসি নাম্বার টাম্বার দিয়ে বলবেন যে আমি এটা হারিয়ে ফেলেছি, এটা আমি এই থানাকে অবহিত করলাম, ঠিক আছে, জিডির মাধ্যমে সাধারণ ডায়েরি করার জন্য আবেদন। তো আমি এটা করলাম থানায়, ধানমন্ডি থানায়। তো তারা সাথে সাথে এটা রেকর্ড করলো এবং তারা আমাকে একটা জিডি নাম্বার দিয়ে দিল, জিডি করার পরে আমাকে একটা জিডি নাম্বার দিল। দিয়ে দেওয়ার পরে এবার আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলাম। তো ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যে এটা তো ইউজুয়ালি পত্রিকাতে সার্কুলার করতে হয়, তো সমস্যা নেই, আপনার জন্য সেটা হয়তো করাটা একটু ডিফিকাল্ট হবে, আপনার পক্ষে আমরাই এটা করে দিব। হ্যাঁ, সো তারা এটা দায়িত্ব নিল যে ঠিক আছে তারা এটা সার্কুলেট করবে পত্রিকাতে, এবং আমাকে 1 মাস পরে আবার যেতে বলল। হ্যাঁ, কারণ এটা নিয়ম আছে পত্রিকাতে সার্কুলার হওয়ার পরে ওয়েট করতে হয় যে দলিল এটা যেটা হারানো গেছে এটা পাওয়া যায় কিনা, তো সেই জন্য একটা সার্টেন টাইম আছে, ওই টাইমটা ওয়েট করতে হয়। ওয়েট করার পরে আমাকে বললো যে এটা ইটস 1 মান্থ, এই 1 মান্থ পরে আমাকে যেতে বললো, আমি গেলাম। এরপরে তারা আমাকে একটা দিল, একটা স্ট্যাম্প দিল, দিয়ে বললো যে স্ট্যাম্পের মধ্যে কিছু লেখা আছে, সেই লেখাগুলোর এখানে আমাকে বললো যে আপনি সাইন করেন। তো আমি সেই স্ট্যাম্পের মধ্যে সাইন করলাম। বেসিক্যালি এই স্ট্যাম্পটাই ছিল আরেকটা কন্ট্রাক্ট, তাদের সাথে তো আমার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আছেই আগে থেকে, কিন্তু এখন যে কন্ট্রাক্টটা আমি করলাম তাদের সাথে সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। কি এটা? কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। মানে এখন যেটা করলাম এই যেটা, এটা একটা কন্ট্রাক্ট। হোয়াট ডাজ ইট মিন, এই কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি মানে কি? মানে হচ্ছে
আমি মিস্টার শরীফ এই প্রমিস করছি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, অথবা আমার কারণে অন্য কোনো ব্যক্তি দ্বারাও তাদের কোনো ক্ষতি হবে না, যদি হয় তাহলে আমি তাদেরকে সেই লস থেকে সেভ করব। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি হলো এ কন্ট্রাক্ট whereby one party promises to save the other from loss caused to him by the conduct of promisor himself or by the conduct of any other parties. তাহলে আমাকে এই কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি যেটা এই যে যে স্ট্যাম্পটা এই স্ট্যাম্পে আমাকে এটা লিখে দিয়ে আসতে হয়েছে যে আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না অথবা আমার কারণে অন্য কোনো ব্যক্তি দ্বারাও আপনাদের কোনো ক্ষতি হবে না, যদি হয় তাহলে আমি আপনাদেরকে সেভ করবো যেটা। promises to save the other. ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে একটা পার্টি প্রমিস করে যে আরেকটা পার্টিকে সে সেভ করবে, কি থেকে? ফ্রম লস কস্ট টু হিম, তার যে লসটা হবে বাই দ্য কন্ডাক্ট অফ দ্য প্রমিসর হিমসেলফ, এর দ্বারা, অথবা বাই কন্ডাক্ট অফ এনি আদার পার্টিস, ইট মে বি বাই মিস্টার কে, ওকে, যে মিস্টার কে দ্বারাও এর কোনো ক্ষতি হতে পারে অথবা মিস্টার এস দ্বারা সরাসরি হতে পারে, যদি হয় তাহলে মিস্টার এস এই এই ইন্স্যুরেন্স কোম্পানিকে সেভ করবে, এই প্রমিস করাটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। বোঝা গেল? বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, অন্য বাকি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। যেমন ধরো আমি আমি নাজিয়াকে বললাম যে নাজিয়া এই, জি স্যার, আমি নাজিয়াকে বললাম যে নাজিয়া আমি তোমার সাথে প্রমিস করছি যে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না এবং আমানের দ্বারাও তোমার কোনো ক্ষতি হবে না, যদি হয় তাহলে আমি তোমাকে সেই ক্ষতি থেকে সেভ করব। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে শরীফ নাজিয়ার সাথে প্রমিস করলো যে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না অথবা আমান এর দ্বারাও তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, যদি হয় তাহলে আমি তোমাকে সেই ক্ষতি থেকে সেভ করব। ঠিক আছে? আই উইল সেভ ইউ ফ্রম লস caused by me or that may be caused by any other person, like it may be Aman, it may be Mawa, it may be Afia, it may be Mohima, it may be Tasneem, it may be Rummat, maybe Saima, jodi hoy tahole ami tomake save korbo. Tahole ei je contract, ei contract ta ke ki bole? Contract of indemnity. Indemnity. সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবার কাছে? জি স্যার। জি স্যার।
Yes, sir. All right. তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি এখানে আমাদের এরপরে দেখব কন্ট্রাক্ট অফ গ্যারান্টি আছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে এখানে একটা বিষয় আছে রাইটস অফ ইন্ডেমনিটি হোল্ডার হোয়েন সুড ইন্ডেমনিটি হোল্ডার আচ্ছা আচ্ছা ওখানে তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি অবশ্য সেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন এই যে আমরা যেটা বলছিলাম মিস্টার এস এবং নাজিয়া তাহলে এই যে ইন্ডেমনিটি হচ্ছে এখানে এটা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি তাহলে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি এর মধ্যে যে দুইটা পার্টি থাকবে সেই দুইটা পার্টির মধ্যে যে প্রমিস করবে প্রমিসর তাকে বলা হয় ইন্ডেমনিফায়ার কি বলা হয় তাকে ইন্ডেমনিফায়ার আর যাকে ইন্ডেমনিফাই করা হয় তাকে বলা হয় ইন্ডেমনিটি হোল্ডার অর ইন্ডেমনিফাইড ক্লিয়ার জি স্যার ইন্ডেমনিফায়ার একজন হচ্ছে ইন্ডেমনিফায়ার আরেকজন হচ্ছে ইন্ডেমনিটি হোল্ডার অথবা ইন্ডেমনিফাইড এই দুইটা পার্টি মনে রাখতে হবে যে প্রমিসর তাকে বলে ইন্ডেমনিফায়ার আর যে প্রমিজি তাকে বলা হয় ইন্ডেমনিটি হোল্ডার অথবা ইন্ডেমনিফাইড ক্লিয়ার ইয়েস স্যার ওকে গুড তাহলে এখানে বলছে রাইটস অফ ইন্ডেমনিটি হোল্ডার হোয়েন সুট যখন মামলা করা হবে তখন ইন্ডেমনিটি হোল্ডারের অধিকারগুলো কি কি তাহলে ইন্ডেমনিটি হোল্ডার কে ইন্ডেমনিটি হোল্ডার কে নাজিয়া স্যার জার্মানি কে যাকে প্রমিসটা করা হয়েছে সে হ্যাঁ যার সাথে প্রমিসটা করা হয়েছে সে ইট মে বি নট অলওয়েজ নাজিয়া নাজিয়া সবসময় থাকবে এরকমটি নয় it may be anybody else তাহলে rights of indemnity holder when sued number 1 সে কি কি জিনিস ক্লেম করতে পারবে সে কি কি জিনিস এনজয় করতে পারবে হ্যাঁ যেমন the promisee in a contract of indemnity acting within the scope of his authority is entitled to recover from the promisor or indemnifier kiki all damages which he may be compelled to pay in any suit in respect of any matter to which the promise to indemnify applies তাহলে আমার কারণে বা আমার দ্বারা সে যে কোনো ধরনের লস যদি তাকে কাউন্ট করতে হয় ঠিক আছে সাফার করতে হয় যে কোনো ধরনের লস তাহলে সেই লসটা এটা ইট মে বি এনি কাইন্ড অফ ড্যামেজ ওকে তাহলে সে এটা আমার কাছ থেকে ক্লেম করতে পারবে ইট মে বি অর্ডিনারি ড্যামেজ ইট মে বি স্পেশাল ড্যামেজ ইট মে বি এনি কাইন্ড অফ ড্যামেজ এটা সে আমার কাছ থেকে চার্জ করতে পারবে আমার কাছ থেকে না মানে ইন্ডেমনিফায়ারের কাছ থেকে এই all cost which he may be compelled to pay in any such suit if in bringing of defending it হ্যাঁ যদি তাকে কোর্টে গিয়ে ডিফেন্ড করতে হয় অথবা যদি কোর্টে গিয়ে সে মামলা করতে হয় কোনো কিছু মানে ইয়ে করার জন্য তোমার সেটেল করার জন্য তখন তার এই যে কস্ট অফ স্যুট যেটা হ্যাঁ কস্ট অফ স্যুট এটাও সে কি করতে পারবে ক্লেম করতে পারবে শুধুমাত্র জরিমানাটাই নয় হ্যাঁ তার যে খরচ খরচা হবে সেটাও সে আমার কাছ থেকে ক্লেম করতে পারবে বা ইন্ডেমনিফায়ারের কাছ থেকে ক্লেম করতে পারবে এবং অল সামস হুইচ হি মে হ্যাভ পেইড আন্ডার দ্য টার্মস অফ
any compromise of any such sort. ওরকম কোনো মামলা করলে ইভেন কম্প্রোমাইজ করতে গিয়েও যদি তাকে কোনো পেমেন্ট পে করতে হয় মেক করতে হয় তাহলে সেই পেমেন্টটাও সে কি করতে পারবে চার্জ করতে পারবে তাহলে কি কি জিনিস একটা হচ্ছে ড্যামেজ একটা হচ্ছে কস্ট অফ স্যুট আর আরেকটা হচ্ছে এনি কাইন্ড অফ সাম যেটা সে কম্প্রোমাইজ মানি আর কি কম্প্রোমাইজ করতে গিয়ে যদি পে করতে হয় বুঝতে পেরেছো তোমরা কি আমার কথা বলেন স্যার বুঝছি যে বুঝছো সে যে বলছে আরেকবার বলেন তারে বুঝাই দিবা আমি এখানে একটা एग्जांपल দেই সাপোজ ধরো এই x কি করলো তোমার y কে একটা মোটরসাইকেল চালাতে দিল x y কে কি করলো y কে একটা মোটরসাইকেল চালানোর জন্য দিল মোটরসাইকেল চালানোর জন্য দিল হ্যাঁ এই মোটরসাইকেলটা x এর না এই মোটরসাইকেলটা হচ্ছে z এর কার এটা z এর z এর মোটরসাইকেল z তো স্বাভাবিকভাবেই যখন z দেখলো যে y এর কাছে তার ইয়ে মোটরসাইকেল হ্যাঁ যখন z দেখলো y এর কাছে তার মোটরসাইকেল তখন জেড কি করলো ওয়াই কে চার্জ করলো বললো যে হেই তুমি আমার মোটরসাইকেল কোথায় পাইছো হ্যাঁ তুমি আমার মোটরসাইকেল চালাচ্ছো নিয়ে হ্যাঁ স্বাভাবিক কিন্তু যে জেড ওয়াই কে এখন চোর সাব্যস্ত করতে পারে পারে কি না হ্যালো স্যার হ্যাঁ জেড ওয়াই কে চোর সাব্যস্ত করতে পারে কি না জিততে পারে আরে হ্যাঁ যে তুমি আমার মোটরসাইকেল আইনা চালাইতেছো তুমি কই পাইছো আমার মোটরসাইকেল হ্যাঁ নিশ্চয় চুরি করেছো এই তাহলে ওয়াই এবার যতই বলার চেষ্টা করুক যে না ভাই এটা তো আমাকে এক্স এনে দিছে চালানোর জন্য তাহলে এটা কি জেড মানে জেড শুড জেড বিলিভ অথবা এটা ঠিক আছে তাহলে যদি এক্স তোমাকে দিয়ে থাকে তাহলে তুমি এক্স এর সাথে কথা বলো তখন ওয়াই এক্স এর সাথে কথা বললো বললো যে তুমি আমাকে কি মোটরসাইকেল এনে দিলা আরেকজনের মোটরসাইকেল এটা আমি চালাইতে গেছি এখন সে তো আমাকে ধরে বসছে সে তো আমাকে বিভিন্ন ভাবে চার্জ করছে তখন এক্স বলবে যে ঠিক আছে তুমি এক কাজ করো জেড এর সাথে তুমি কম্প্রোমাইজ করে ফেলো জেড এর সাথে কম্প্রোমাইজ করে ফেলো তুমি ওকে 500 টাকা দিয়ে তার মোটরসাইকেল তাকে দিয়ে চলে আসো আমি তোমাকে 500 টাকা দিয়ে দিব যাও তাহলে এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি যে আমি তাকে বলছি আমি তোমাকে সেভ করব ফ্রম লস that may be caused by me or that may be caused by any other person ঠিক আছে এখন এখন x যদি বলতো যে না এটা তো z এর মোটরসাইকেল না এটা আমারই মোটরসাইকেল সাপোজ ঠিক আছে x x যদি y কে বলে যে আমি তোমাকে আরেকজনের মোটরসাইকেল কেন দিব এটা আমারই মোটরসাইকেল ঠিক আছে তো তুমি এক কাজ করো তুমি ওর সাথে মামলায় যাও ও যদি তোমার বিরুদ্ধে চুরির মামলা করে তাহলে তুমি মামলা লড়ো তাহলে মামলা লড়তে গিয়ে যে খরচ খরচা আছে সেই খরচ খরচা সহ সব তোমার যে জরিমানা হবে বা যা কিছুই হবে না হবে এগুলো সব আমি দেখব তুমি তার সাথে মামলায় যাও তাহলে কি হবে যে অল কস্ট অফ স্যুট যদি এই ধরনের কোনো কিছু হয় এবং ফাইনালি যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে কম্প্রোমাইজ মানি মামলায় গেলে কস্ট অফ স্যুট ঠিক আছে কোনো জরিমানা পে করতে হলে সেই ড্যামেজেস ঠিক আছে এই সমস্ত কিছু কি করতে হবে এই পে করতে হবে তোমরা কি एग्जांपलটা বুঝতে পেরেছো यस স্যার জি স্যার আসসালামু আলাইকুম আর স্যার বলতে হ্যাঁ আচ্ছা এই একটা ক্লাস নিয়েছিলাম তাহলে বুঝতে পেরেছো তোমরা পুরো বিষয়টা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি यस স্যার হ্যাঁ গুড এবার আমরা দেখব হলো কন্ট্রাক্ট অফ গ্যারান্টি কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে বলছে এখানে যে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস মেড অর ডিসচার্জ দ্য লায়াবিলিটি অফ এ থার্ড পারসন ইন কেস অফ হিজ ডিফল্ট ইন কেস অফ হিজ ডিফল্ট
তাহলে এ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস মেড অর ডিসচার্জ দ্য লায়াবিলিটি অফ এ থার্ড পারসন ইন কেস অফ হিজ ডিফল্ট এখানে তিনটা পার্টি বলতে দেয়ার আর থ্রি পার্টিজ ইনভলভড ইন ইন দ্য কন্ট্রাক্ট অফ গ্যারান্টি একজনকে বলে সিউরিটি একজনকে বলে প্রিন্সিপাল ডেটর আরেকজনকে বলে ক্রেডিটর ঠিক আছে এটা মাথায় রাখবেন ওকে সিউরিটি প্রিন্সিপাল ডেটর আরেকটা হচ্ছে ক্রেডিটর কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে কয়টা পার্টি থাকে তিনটা তিনটা পার্টি কি কি তিনটা পার্টি সিউরিটি প্রিন্সিপাল ডেটর আরেকটা হচ্ছে ক্রেডিটর একটা হচ্ছে ক্রেডিটর গুড তাহলে এবার আমরা এখানে আসি এটাই ছিল না কন্ট্রাক্ট অফ গ্যারান্টি Yes, sir. তাহলে আমরা একটু আকাকি করার চেষ্টা করি সাপোজ এখানে তোমাদের মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল চিন্তা ভাবনা আছে কার কেউ টুকটাক বিজনেস করো এরকম কেউ আছো হ্যাঁ টুকটাক বিজনেস করে এরকম কেউ আছে নাকি আফিয়া ইবনাত তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ স্যার এখন পর্যন্ত নিবি নাই জি স্যার শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত কেউ চিন্তা করে নাই কোর্সে কিন্তু মানে আসছে যে চিন্তা ভাবনা আসছে কিন্তু এখনো করে নাই এইটা কে বলো মানে ভবিষ্যতে ইচ্ছা আছে আর কি যে এরকম বিজনেস করবে কিন্তু এখনো করে নাই সেটা কি সেটা কি তুমি সেটা কি নাজি এটা এখানে এনি এনি 200 রোল 25 ওর ইচ্ছা ছিল আচ্ছা 225 আর আমানেরও ইচ্ছা আছে হ্যাঁ আমানেরও ইচ্ছা আছে মহিমার ইচ্ছা আছে না আমার বিজনেস করার ইচ্ছা নাই কার আমান হ্যাঁ আমানের আছে আমানের আছে আচ্ছা ওকে আমান আর ইউ হিয়ার নমস্কার আজকে আমান আসেনি ক্লাসে আজকে আসেনি ওকে তাহলে এখানে আছে কেউ আছে নাকি যে যার বিজনেস করার ইচ্ছা আছে কেউ নাই সামিরা তোমার ইচ্ছা নাই আচ্ছা কারোর ইচ্ছা নাই বুঝা যাচ্ছে তাহলে নাজিয়া নাজিয়া তোমার ইচ্ছা না থাকলে তুমি যেহেতু সিয়ার তাহলে তোমার ব্যাপারটাই বলি সাপোজ নাজিয়া সে বলছে যে সে একটা বিজনেস করতে চায় এটার জন্য তার কি লাগবে তার লোন লাগবে ব্যাংক লোন সে গেল আমাদের ইয়েতে আইআইইউসির গেটে যে এক্সিম ব্যাংক আছে সীতাকুণ্ড ব্রাঞ্চ এক্সিম ব্যাংক সে ওখানে গেল গিয়ে বলল যে আমাকে আপনারা একটা লোন দেন এই স্মল এন্টারপ্রেনার্স হিসেবে আমি কাজ করতে চাই আমার কিছু বিজনেস আইডিয়া আছে সেগুলো করতে চাই সো আমাকে আপনি একটা লোন দেন ঠিক আছে একটা লোনের জন্য শেখানো তো নাজিয়া গেলেই ব্যাংক তাকে লোন দিয়ে দিবে বিষয়টা এরকম না স্যার ব্যাংক বলল যে ওকে নাজিয়া ইউ আর ভেরি মাচ ওয়েলকাম তোমাকে
আমরা তো লোন দিব, আমরা আমাদের কাজে তো লোন দেওয়া, সমস্যা নাই। তুমি এক কাজ করো, তুমি গিয়ে কাউকে দেখো পাও কিনা যে তোমার ব্যাপারে গ্যারান্টি দিবে যে তুমি আমাদের এই লোনটা আবার ঠিকঠাক মতো পরিশোধ করে দিবা অ্যাজ পার আওয়ার কন্ডিশনস। তুমি অ্যাজ পার আওয়ার টার্মস অথবা কন্ডিশনস তুমি এই লোনটা আমাদেরকে রিপে করে দিবা, সেরকম আমাদেরকে কেউ গ্যারান্টি দিবে কিনা তোমার হয়ে। তখন নাজিয়া আসলো কার কাছে, তখন নাজিয়া কার কাছে আসলো? আপনার কাছে। যেহেতু আমি তার টিচার একদিকে, আরেকদিকে হচ্ছে আমি তার ডিপার্টমেন্টের স্যার, ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সো এটা খুবই ন্যাচারাল যে এটা হয়তো আমি যদি রেকমেন্ড করি তাহলে ব্যাংক তাকে এই লোনটা দিতে পারে। তো নাজিয়া এসে আমাকে কি করলো, রিকোয়েস্ট করলো যে স্যার আপনি যদি আমার গ্যারান্টর হন তাহলে ব্যাংক আমাকে লোনটা দিবে। তো আমি কি করলাম, ব্যাংকের কাছে গ্যারান্টি দিয়ে দিলাম। আমি বললাম যে ঠিক আছে, আপনার ব্যাংকের একটা ফর্ম আছে, এটাকে বলে সিউরিটি ফর্ম, এই সিউরিটি ফর্মটা আমি ফিল আপ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ব্যাংক কি করলো, নাজিয়াকে লোন দিল। তাহলে বেসিক্যালি এখানে এই আমি এবং ব্যাংকের মধ্যে যে চুক্তিটা হলো সেই চুক্তিটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। কি এটা? কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, এটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। ঠিক আছে, এটাই হচ্ছে কন্ট্রাক্ট। আর এইখানে এখানে একটা বেসিক কন্ট্রাক্ট আছে, লোন দেওয়া নেওয়ার যে কন্ট্রাক্ট ইন বিটুইন নাজিয়া এন্ড এক্সিম ব্যাংক, তাহলে সেই কন্ট্রাক্টটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা অর্ডিনারি কন্ট্রাক্ট। একটা অর্ডিনারি কন্ট্রাক্ট ইন বিটুইন নাজিয়া এন্ড দ্য ব্যাংক। আচ্ছা, এখন নাজিয়া যে আমার কাছে আসলো এসে বলল যে স্যার আপনি যদি আমার গ্যারান্টর হন তাহলে ব্যাংক আমাকে লোনটা দেবে, তাহলে নাজিয়া এসে বলল আর অমনিতে আমি তার গ্যারান্টর হয়ে গেলাম, বিষয়টা কি এরকম হওয়া উচিত? না স্যার। হ্যাঁ, নাজিয়া এসে আমাকে বলল আর অমনিতেই হচ্ছে যে আমি ব্যাংকের কাছে তার গ্যারান্টর হয়ে গেলাম, বিষয়টা কি এরকম হওয়া উচিত? না। তাহলে কি রকম হওয়া উচিত, তাহলে কি রকম হওয়া উচিত? হ্যাঁ, কি রকম হওয়া উচিত? স্যার আপনি তো আমার মানে কি আমি আপনাকে অফারটা দিলে আপনি রাজি না হইতে পারেন যে আপনি আমার কি হয়ে না দিয়ার উপর বিশ্বাস আসে, মানে ও যে টাকাটা শোধ করে দিবে এরকম কিছু তো একটা থাকতে হবে। সেই বিশ্বাসের জায়গায় মানুষ থাকে না, তো সেরকম কিছু একটা না করলো তো টাকাটা খেয়েও দিতে পারে। সবকিছু আইন দ্বারা প্রোটেক্টেড থাকা উচিত, বুঝতে পেরেছো? এরকম বহু মানুষকে উপকার করেছি এবং তারা পরবর্তীতে যে আচরণ করেছে সেটা আমার জন্য বিপদের কারণ হতে পারত, বুঝতে পেরেছ? ইউনিভার্সিটিতে এক ছেলের গ্যারান্টি দিয়েছি যে সে পেমেন্ট করে দিবে, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, এই সেই ছেলে পরে কোনো পেমেন্ট করে না, পরে বিশ্ববিদ্যালয় আমাকে চিঠি দিয়েছে যে আপনার স্যালারি থেকে টাকা কাটবো, আমরা ওই ছেলের টাকা আপনার স্যালারি থেকে আমরা কেটে নিব, আপনি তার গ্যারান্টি দিয়েছেন কেন? বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, এখন সেই জায়গায় তো মানুষ থাকে না, তাহলে আমাকে আইন দ্বারা প্রোটেক্টেড থাকা উচিত। সেটা কি? সেটা হচ্ছে আমি তখন নাজিয়াকে বলবো, নাজিয়া তুমি এক কাজ করো, তুমি এই পেপারে সাইন করো, ঠিক আছে, এই পেপারে তুমি সাইন করো।
সো এটা কিসের ব্যাপার বলো তো কন্ট্রাক্ট অফ ইনডিমিনিটি এক্স্যাক্টলি 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 এই তো বুঝতে পেরেছো এটা কে বলছো এটা নাজিয়া স্যার জি স্যার আমি গুড গার্ল গুড গার্ল কন্ট্রাক্ট অফ ইনডিমিনিটি সেটা কি সেটা হচ্ছে যে নাজিয়া আমাকে প্রমিস করতে হবে যে স্যার আপনি আমার যে গ্যারান্টার হচ্ছেন আমি আপনাকে প্রমিস করছি যে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না অথবা এক্সিম ব্যাংক দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না যদি হয় তাহলে আমি আপনাকে সেভ করব বোঝা গেল তাহলে সেটা কি তাহলে ওটা কি বলো ওটা কি কন্ট্রাক্ট অফ ইনডিমিনিটি ইনডেমনিটি এক্স্যাক্ট তাহলে দেখো কন্ট্রাক্ট অফ গ্যারান্টির মধ্যেও একটা কিন্তু কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি থাকে বুঝে গেল ইয়েস স্যার হ্যাঁ তো তাহলে এখানে দেখো এই পার্টিগুলোর নামটা আমরা দেখি এই যে তিনটা পার্টিকে আমরা কি বলেছিলাম একটা পার্টি থাকবে যাকে বলা হবে প্রিন্সিপাল ডেটর প্রিন্সিপাল ডেটর ক্রেডিটর সিউরিটি মানে হচ্ছে যার সমস্ত দায় দেনা হচ্ছে তার সমস্ত দায় দেনা হচ্ছে তার এটা হচ্ছে প্রিন্সিপাল ডেটর প্রিন্সিপাল ডেটর এই আর এ হচ্ছে তোমার সিউরিটি এই যে গ্যারান্টি দিচ্ছে তাকে বলা হয় সিউরিটি সিউরিটি আর এ হচ্ছে এই ক্রেডিটর ক্লিয়ার জি স্যার এটা হচ্ছে ক্রেডিটর তাহলে এখন ডেফিনেশনের সাথে মিলাই দেখো ডেফিনেশন যেটা লেখা আছে সেটার সাথে মিলাই দেখো তাহলে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি বেসিক্যালি বেসিক্যালি ইন বিটুইন ডক্টর শরীফ এন্ড এক্সিম ব্যাংক কন্ট্রাক্ট অফ গ্যারান্টি সিওজি কন্ট্রাক্ট অফ গ্যারান্টি এটা মানে হচ্ছে ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস মেড অর ডিসচার্জ দ্য লাইবিলিটি অফ এ থার্ড পার্সন এই যে থার্ড পার্সন হচ্ছে এখানে নাজিয়া এই কন্ট্রাক্টটা যদি হয় আমি এবং এক্সিম ব্যাংকের মধ্যে তাহলে এখানে নাজিয়া থার্ড পার্টি কিনা Yes, sir. Person in case of his or her default. সে যদি ডিফল্ট করে এখন সে যদি হচ্ছে যে এখানে ব্যাংক তাকে কি করলো সাপোজ ব্যাংক থেকে টাকা সাপোজ 500,000 500,000 5 লক্ষ টাকা তাকে দিল ব্যাংক 5 লক্ষ টাকা দিল 500,000 5 লক্ষ টাকা দিল এখন সে এর মধ্যে 3 লক্ষ টাকা দিয়েছে এক্সিম ব্যাংকে 3 লক্ষ টাকা দিয়েছে আর 2 লক্ষ টাকা দিতে পারছে না আর 2 লক্ষ টাকা দিতে পারছে না বুঝতে পেরেছ জি হ্যাঁ তো তাহলে কি হবে তাহলে এই 2 লক্ষ টাকা এক্সিম ব্যাংক আমার কাছে চার্জ করবে এবং আমাকে এটা পে করতে হবে যে আই হ্যাভ টু ডিসচার্জ দ্য লাইবিলিটি আই হ্যাভ টু ডিসচার্জ দ্য লাইবিলিটি অফ এ থার্ড পারসন ইন কেস অফ হার ডিফল্ট নাজিয়া যদি ডিফল্ট করে তাহলে তার এই টাকাটা আমাকে দিতে হবে আর আমি দিয়ে দিব এক্সিম ব্যাংকে দিয়ে দেওয়ার পরে তখন এই যে এক্সিম ব্যাংক ক্রেডিটর ছিল না তখন এক্সিম ব্যাংকের ওই 2 লাখ টাকা দিয়ে দেওয়ার পরে এক্সিম ব্যাংক কি আর ক্রেডিটর থাকবে না স্যার তখন স্যার আপনি হয়ে যাবেন হ্যাঁ তখন আমি ক্রেডিটর হয়ে যাব এক্স্যাক্টলি এই এটাকে বলে
এটাকে বলে হলো রাইট অফ সাবরোগেশন কি বলে এটাকে রাইট অফ কোটা শুনে স্যার রাইট অফ সাবরোগেশন সাবরোগেশন মানে হচ্ছে স্থলাভিষিক্তকরণ যে বা স্থলাভিষিক্ত হওয়া যে সিউরিটি স্টেপস ইন দা শুজ অফ দা ক্রেডিটর সিউরিটি তখন ক্রেডিটর হয়ে যাবে ওকে হ্যাঁ যখনই পর্যন্ত যখনই নাকি থার্ড পার্টির যে ডিফল্ট আছে সেই ডিফল্টের কারণে সিউরিটি সেটেল করে ফেলবে ক্রেডিটরের সাথে তখন ক্রেডিটর আউট অফ সিন হয়ে যাবে এবং তখন ক্রেডিটর হয়ে যাবে সিউরিটি তখন ক্রেডিটর হিসেবে অথবা সিউরিটি হিসেবে এই যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি আছে সেই অনুযায়ী তখন আমি নাজিয়াকে এসে ধরবো যে তোমার জন্য আমাকে ব্যাংকে 2 লাখ টাকা দিতে হয়েছে এখন তুমি আমাকে সেই 2 লাখ টাকা দাও ঠিক আছে নাজিয়া যদি দিতে অস্বীকার করে তখন আমি তার বিরুদ্ধে মামলা করব এই যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে ক্লিয়ার জি স্যার জি স্যার হ্যাঁ মামলা করে দেব আমি নাজিয়া বলে খাতির করব না তো ঠিক আছে হ্যাঁ আমার কি ছাড় দেওয়া উচিত হবে বলো না স্যার নো স্যার নো নো আইনের মধ্যে কোনো ছাড় দেওয়া দেই নাই বুঝে গেল হ্যাঁ ওকে সো কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি এবং কন্ট্রাক্ট অফ গ্যারান্টি আই থিংক যে তোমরা ভালো করে বুঝতে পেরেছো তাই না তাহলে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে কয়টা পার্টি থাকে ইউজুয়ালি 2টা পার্টি থাকে একটা হচ্ছে ইন্ডেমনিফায়ার আর একটা হচ্ছে ইন্ডেমনিফাইড আর কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে ইউজুয়ালি 3টা পার্টি ইনভলভ হয়ে যায় এখানে হ্যাঁ 3টা পার্টি ইনভলভ হয়ে যায় এই যে এখানে এই কন্ট্রাক্টের মধ্যে 3টা পার্টি যে থার্ড পারসনের কথা উল্লেখই করা আছে এখানে ওকে জি স্যার এটার স্ক্রিনশট নিয়ে রাখো স্যার নাও শেষ ওকে গুড তাহলে আমরা একটু ভালো করে ডেফিনেশন গুলো একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করলাম উইথ সাম এক্সাম্পলস এই যে এখানে আছে এগুলো এই when a request b to lend 10,000 rupees to c a b কে বললো যে তুমি c কে 10,000 টাকা দাও এবং গ্যারান্টি দিল এন্ড গ্যারান্টিজ কে দিল এ দিল দ্যাট সি উইল রিপে দ্য অ্যামাউন্ট উইথিন দ্য অ্যাগ্রিড টাইম এন্ড দ্যাট অন সি ফেলিং টু ডু সো যদি সি না দিতে পারে তাহলে হি উইল হিমসেলফ পে টু বি আমি তোমাকে দেব দেয়ার ইজ এ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি এখানে বি হলো ক্রেডিটর সি হলো প্রিন্সিপাল ডেটর এন্ড এ হচ্ছে সিউরিটি যেহেতু এ গ্যারান্টিটা দিচ্ছে বুঝা গেল জি স্যার হ্যাঁ সো এগুলোর এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে এগুলো পড়বা নিজে থেকে পড়বা স্যার পিডিএফটা দিয়ে দিন আজকে পিডিএফটা চেষ্টা করব দেওয়ার জন্য দেখি কোথায় আছে এরপরে আমরা দেখব এখানে একটা পার্থক্য আছে যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি এবং কন্ট্রাক্ট অফ গ্যারান্টির মধ্যে একটা পার্থক্য আছে তো পার্থক্যটা খুব ইজি একেবারে ইজি এটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ পার্টিস বলো তোমাদের সামনে তো ক্লিয়ার এখন কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে কয়টা পার্টি স্যার 2টা পার্টি 2টা পার্টি 2 পার্টিস namely একটা হচ্ছে ইন্ডেমনিফায়ার বা প্রমিসর আর একটা হচ্ছে ইন্ডেমনিফাইড বা প্রমিসর কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে কয়টা পার্টি 3টা পার্টি 3টা পার্টি 3টা পার্টি there are 3 parties creditor principal debtor creditor principal debtor and surety হ্যাঁ 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 ঠিক আছে nature of liability liability যে nature সেটা কেমন liability in nature hocche the liability of the indemnifier is primary and independent indemnifier er liability ta primary
সে নিজেই প্রমিস করছে যে আমি তোমার সাথে প্রমিস করছি আমি তোমাকে সেভ করব যদি কোনো লস হয় তোমার, যেটা আমার কারণে হতে পারে অথবা আমার দ্বারা হতে পারে, আমার দ্বারা অথবা আমার কারণে অন্য কারো দ্বারা হতে পারে, তাহলে আমি তোমাকে সেভ করব। তাহলে এখানে তার যে প্রমিসটা, এই প্রমিসটা হচ্ছে প্রাইমারি ন্যাচারের প্রমিস। হ্যাঁ, তার লাইবিলিটিটা হচ্ছে প্রাইমারি ন্যাচারের লাইবিলিটি। আর গ্যারান্টিতে যেটা, গ্যারান্টিতে এমনিতেই সিউরিটির যে লাইবিলিটি, সেখানে তাকে প্রিন্সিপাল ডেটর এক হচ্ছে রিকোয়েস্ট করতে হয় যে হ্যাঁ স্যার আপনি আমার গ্যারান্টর হন, ঠিক আছে আমি প্রমিস করছি আমার কারণে আপনার কোনো ক্ষতি হবে না বা এরকম। তো তখন এই যে সিউরিটি যে প্রমিসটা করে, সেই প্রমিসটা হয় সেকেন্ডারি ন্যাচারের, কেন? এবং তার লাইবিলিটিটা হয় সেকেন্ডারি ন্যাচারের, কেন লাইবিলিটি সেকেন্ডারি? কারণ যদি নাজিয়া ঠিকঠাক মতো পারফর্ম করে ফেলে তাহলে বলো আমার কোনো রেসপন্সিবিলিটি আছে এখানে? নো স্যার, নো স্যার। নাজিয়া যদি তার যে লোনটা নিয়েছে ব্যাংক থেকে সেটা ঠিকমতো পে করে দেয়, তাহলে am I responsible for anything? নো স্যার, নো। এই জন্যই বলছে যে আমি এখানে মোটেই রেসপন্সিবল নাও হইতে পারি, ঠিক আছে? আর রেসপন্সিবল হব কখন? এবং এখানে প্রাইমারিলি রেসপন্সিবল হচ্ছে নাজিয়া। ও যদি ডিফল্ট না করে তাহলে আমি লায়াবল হব না, আর ও যদি ডিফল্ট করে তখন আমি লায়াবল হব, ঠিক আছে? ইয়েস স্যার। এই জন্য এটাকে বলছে যে হিয়ার দ্য লাইফ নেচার অফ লাইবিলিটি ইজ সেকেন্ডারি, লাইবিলিটি ইজ সেকেন্ডারি ইন নেচার। এরপরে বলছে যে টাইম অফ লাইবিলিটি, দ্য লাইবিলিটি অফ দ্য ইন্ডেমনিফায়ার অ্যারাইজেস অনলি অন দ্য হ্যাপেনিং অফ এ কন্টিনজেন্সি। আর এখানে বলছে লাইবিলিটি ইজ অলরেডি ইন এক্সিস্টেন্স বাট স্পেসিফিক্যালি ক্রিস্টালাইজেস ওয়েন প্রিন্সিপাল ডেটর ফেলস। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল ডেটর ফেল করলেই কেবলমাত্র এটা ক্রিস্টালাইজ হয় বা এটা ভেসে ওঠে, তার আগে লাইবিলিটিটা থাকে এখানে। আর এখানে লাইবিলিটি টোটাল বিষয়টাই হচ্ছে প্রমিজরের কাছেই, প্রমিজর যদি বিষয়টাকে ওইভাবে হ্যান্ডেল করে তাহলে এখানে কোনো লাইবিলিটি নাই। কিন্তু এইখানে সিউরিটি হ্যান্ডেল করা না করার উপরে ডিপেন্ড করে না, এখানে ডিপেন্ড করে থার্ড পার্টির উপরে, প্রিন্সিপাল ডেটরের উপরে। ওকে, সো টাইম অফ অ্যাক্ট, দ্য ইন্ডেমনিফায়ার নিড নট নেসেসারিলি অ্যাক্ট এট দ্য রিকোয়েস্ট অফ, এখানে মূলত রিকোয়েস্ট, টাইম অফ অ্যাক্ট না বলে এটা রিকোয়েস্ট বাই দ্য রিকোয়েস্ট বাই দ্য প্রমিজর, এই ধরনের একটা ইয়ে থাকে, অন্যান্য অনেক জায়গাতে এইভাবে আছে, রিকোয়েস্ট বাই দ্য প্রমিজর। তো বেসিক্যালি কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে কেউ কাউকে রিকোয়েস্ট করে না যে তুমি আমাকে এই লস থেকে সেভ করবা এটা বলো। হ্যাঁ, এখানে দরকার হয় না এটা। কিন্তু সিউরিটি, সিউরিটি অবশ্যই প্রিন্সিপাল ডেটরের রিকোয়েস্ট অনুযায়ী কাজ করবে, সিউরিটি নিজে থেকে এসে বলবে না যে আমি তার গ্যারান্টর হয়ে গেলাম, এখানে তাকে রিকোয়েস্ট করতে হয়। হ্যাঁ, নাজিয়া এসে বলতে হবে যে স্যার আপনি আমার গ্যারান্টর হন, তখন আমি গ্যারান্টর হব, ঠিক আছে? আর কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে এটা অটোমেটিক্যালি, কিন্তু মানে কিছু রিলেশনশিপ আছে যেখানে অটোমেটিক্যালি তোমার এই লাইবিলিটিটা অ্যারাইজ করে। যেমন এক্স ওয়াই কে যে ইয়াটা মোটরসাইকেলটা দিয়েছিল ভাড়ায় চালানোর জন্য, তখন অবশ্যই তার এটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে এই মোটরসাইকেলটা তার নিজের, ঠিক আছে? এটা সে আরেকজনের মোটরসাইকেল এনে দেয় নাই, এই বিষয়টা তাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা দেখবো, যাওয়া দরকার নাই। পারপাস, যেটা পারপাস হচ্ছে রিইম্বার্সমেন্ট অফ লস, রিইম্বার্সমেন্ট অফ লস। আর এখানে যেটা, এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টির পারপাস হচ্ছে ফর দ্য সিকিউরিটি অফ এ ক্রেডিটর, ক্রেডিটরের সিকিউরিটি টা নিশ্চিত করা হচ্ছে। আর এখানে হচ্ছে রিইম্বার্সমেন্ট অফ লস হচ্ছে, রিইম্বার্সমেন্ট অফ লস কি, এটা হচ্ছে আমার কারণে তোমার লস হয়েছে, ওকে ঠিক আছে আমি তোমাকে লসটা রিপেমেন্ট করে দিলাম, ঠিক আছে? যেমন নাজিয়ার কারণে এক্সিম ব্যাংক আমাকে যদি চার্জ করে, তাহলে নাজিয়া বললো যে স্যার ঠিক আছে আপনি আমার কারণে সমস্যা করেছেন, আমি আপনাকে ওই অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি এখন, তাহলে এটাকে বলা হবে রিইম্বার্সমেন্ট অফ লস। তাহলে এটা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। আর কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে যেটা হয় সেটা হচ্ছে, এখানে বেসিক্যালি আমি আই এম ওয়ার্কিং অ্যাজ এ সিকিউরিটি,
ঠিক আছে সিকিউরিটি সিকিউরিটি ফর দ্য ক্রেডিটর এ ক্রেডিটর আমাকে দেখে আশ্বস্ত হলো যে আরেকজন ঠিকমতো পেমেন্ট করবে আরেকটা হচ্ছে নাম্বার অফ কন্ট্রাক্টস নাম্বার অফ কন্ট্রাক্টস হচ্ছে যে এখানে অনলি ওয়ান পার্টি থাকবে নাম্বার অফ কন্ট্রাক্ট হচ্ছে এখানে অনলি ওয়ান কন্ট্রাক্ট থাকবে অনলি ওয়ান কন্ট্রাক্ট আর এখানে আমরা দেখছি থ্রি কন্ট্রাক্ট থাকছে ক্রেডিটর এবং প্রিন্সিপাল ডেটরের মধ্যে যে কন্ট্রাক্ট এটা হচ্ছে একটা অর্ডিনারি কন্ট্রাক্ট ক্রেডিটর এবং সিউরিটির মধ্যে যে কন্ট্রাক্ট এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি আর সিউরিটি এবং প্রিন্সিপাল ডেটরের মধ্যে যে কন্ট্রাক্ট এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি তাহলে কন্ট্রাক্ট অফ গ্যারান্টিতে বেসিক্যালি তিনটা কন্ট্রাক্ট অ্যাকোমোডেটেড হয় আর কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে একটাই কন্ট্রাক্ট ওকে তোমরা কি এটা বুঝতে পেরেছো অলরাইট আজকে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল আমরা আজকে আর কন্টিনিউ করব না নেচার অফ লায়াবিলিটি তারপরে তোমার কন্টিনিউইং গ্যারান্টি এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব কন্টিনিউইং গ্যারান্টি এবং কিভাবে সিউরিটি ডিসচার্জ হয়ে যায় হ্যাঁ হাউ সিউরিটি ইজ ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি ওই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে পড়ব ইনশাআল্লাহ তো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এখন তোমাদের আমরা অ্যাটেন্ডেন্স নেব ইনশাআল্লাহ